ग्राम पंचायत থেকে ঢিলছড়া দূরত্বে নদীর গর্ভে পড়ে রয়েছে বস্তা বস্তা বীজ ও কীটনাশক। আজ সকালে এমন ঘটনা দেখে রীতিমতো চক্ষু চড়ক গাছ বাঁকুড়ার পাত্রশায়ের ব্লকের নারায়ণপুর গ্রামের মানুষের। ঘটনার কথা জানাজানি হতে শুরু হয় রাজনৈতিক চাপানোতর। বিজেপির দাবি সরকারের সরবরাহ করা বীজ ও কীটনাশক তৃণমূল পরিচালিত নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে চাষীদের না দিয়ে এখন নদীতে ফেলে নষ্ট করছে। অভিযোগ মানতে চায়নি তৃণমূল। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের কোনো বক্তব্য মেলেনি। বাঁকুড়ার পাত্রশায়ের ব্লকের নারায়ণপুর এলাকা কৃষি প্রধান অঞ্চল হিসেবে পরিচিত। এই পঞ্চায়েতের অধীন অধিকাংশ মানুষও কৃষিজীবী। জেলার অন্যান্য এলাকার মতো স্থানীয় প্রান্তিক চাষীদের সুবিধার জন্য গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে বিভিন্ন শস্যের বীজ কীটনাশক ও রাসায়নিক সার সরবরাহ করার কথা কৃষি দপ্তরের, কিন্তু স্থানীয় কৃষকদের দাবি নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের তরফে কোনো দিনই তেমন উদ্যোগ দেখা যায়নি। আপনারা পেলে কতটা উপকৃত হতেন? বিশাল উপকার পেতাম, বিশাল। আমরা ওগুলো চাষ করতে পারতাম, বাদাম করতে পারতাম, ছোলা কলাই করতে পারতাম, মুসুরি করতে পারতাম। আমরা কেন আমাদের মতো হাজার হাজার চাষি করতে পারতো, শত শত চাষি করতে পারতাম। আপনাদের না দিয়ে কেন ফেলে দিল সেগুলো? ওই তো বললাম ঘটনাটা, আমরা যে বীজ আসছে সেটাই জানি না, চাইলেও পায় না। এর জন্য চাষিদিকে দেওয়ার দরকার ছিল, কারণ ওই বীজগুলো পেলে চাষিরা চাষ করতে পেত এবং চাষিদের সেরকম আর সমর্থন নেই বীজ কেনার মতন, যেটুকু আছে সেইটুকু ঋণ দেওয়া যুক্ত এবং চাষির দিকে না দিয়ে ওরা নিজেরা নদীর জলে ফেলে দিয়েছে। চাষিরা কারো মানে দিতে না পারার জন্য এবং চিগুলা নিজেরা যত পেয়েছে আত্মসট করেছে, বাকিটা নদীর জলে ফেলে দিয়েছে। আর এর জন্য চাষিরা আমরা ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। চাষিরা জিনিস প্রাপ্য জিনিস চাষিরা যেন পায় এবং চাষিরা চাষ করতে যেন পায়। এই বীজগুলো পেলে আপনারা কতটা উপকৃত হতেন? উপকৃত হতো, কেননা বীজ সম্ভবত আমরা কিনতেও পাচ্ছি না, যেটুকু কিনতে পারি সমান ধরনের চাষ করতে পারছি এবং সরকার যেগুলো দিচ্ছে সেগুলো তো আরো মানুষ চাষ করতে পেরে চাষিরা। আর আমরা বীজ কেনার মতো সমর্থন নাই। স্বাভাবিকভাবেই আজ গ্রাম পঞ্চায়েত লাগোয়া বোদাই নদীর পাড়ে বেশ কয়েক বস্তা বাদাম বীজ ও কীটনাশক পড়ে থাকতে দেখে সন্দেহ হয় এলাকার মানুষের। স্থানীয় বিজেপি বিধায়কের দাবি এর পেছনে দুটি কারণ থাকতে পারে। প্রথমত, চাষিদের বিনা পয়সায় ওই বীজ ও কীটনাশক সরবরাহের জন্য পঞ্চায়েতকে দেওয়া হয়েছিল তৃণমূল পরিচালিত ওই গ্রাম পঞ্চায়েত তার না দিয়ে এখন ফেলে দিচ্ছে। দ্বিতীয়ত, এতদিন এই গ্রাম পঞ্চায়েত ছিল তৃণমূলের এক গোষ্ঠীর হাতে। সদ্য শেষ হওয়া নির্বাচনে ক্ষমতা পেয়েছে তৃণমূলেরই অপর গোষ্ঠী, তাই আসল সত্য লুকোতে নতুন বোর্ড গঠনের আগে তড়িঘড়ি নদীতে ফেলে দিয়েছে বিদায়ী বোর্ড। এদের বিরুদ্ধে আর কি বলা যাবে? শাসক দল যে চুরি করতে করতে এত নিচে নেমে গেছে কল্পনার বাইরে, যেখানে রাতের অন্ধকারে হয়তো চুরি করে ওরা ভেবে নিয়েছে হজম করতে পারবে না। আর আরেকটা জিনিস হতে পারে, যেটা হচ্ছে ওদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। আগে এক গোষ্ঠীর লোকরা প্রধান ছিল, এবারে অন্য গোষ্ঠীর লোকরা প্রধান হবে, তাই বোর্ড গঠনের আগে রাতের অন্ধকারে ওই গরিব কৃষকদের বাদাম বীজ, গরিব কৃষকদের মুসুর ডাল, কীটনাশক, বিভিন্ন রকম বীজ থেকে শুরু করে সব নদীর জলে ভাসিয়ে দিয়েছে। এর থেকে লজ্জা আর কি হতে পারে? আজকে এটা যদি গরিব মানুষ পেত, কোনো কৃষক পেত, তার অনেক উপকার হতো, কিন্তু তৃণমূল কংগ্রেস লুটপাট করে লুকিয়ে রেখেছিল, হজম করতে পারেনি, তাই জলে ফেলে দিয়েছে অবশ্যই। কারণ আমরাও জানতে চাইব এই কোথা থেকে এলো, কিভাবে এলো। আমরাও এডি অফিসে এই বিষয় নিয়ে তথ্য চাইব, যেগুলো কোথাকার কীটনাশক, কোথাকার বীজ, কিভাবে এলো, কেন এলো। বিষয়টি নিয়ে বিদায়ী বোর্ডের কোনো বক্তব্য মেলেনি। তৃণমূলের দাবি অভিযোগ ভিত্তিহীন। কে বা কারা ওই বীজ ও কীটনাশক কোথা থেকে নিয়ে এসে নদীর পাড়ে ফেলেছে তার দায় তৃণমূলের নয়, এর সাথে তৃণমূলের কোনো যোগ নেই। বিজেপির কথা শুনে লাভ নেই, ছাগলে কি না খাই আর পাগলে কি না বলে। ও দিবাকর ঘোড়ামি সাহেব খেপে গেছে, মানে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বড় হারে সম্মুখীন হতে হয়েছে। পাত্র সাহেব শূন্য, সোনামুখী বিপর্যস্ত, নিজের কাছের মানুষ জেলা পরিষদে হেরেছেন, মাথাটা পাগলে গেছে। ডাক্তার দেখানোর ব্যবস্থা করুন, স্বাস্থ্যসাথীর কার্ডটা আছে ওটাতে ডাক্তার দেখানোর ব্যবস্থা করুন, সুস্থ হলে তারপর কথা বলুন। আরে কে ফেলেছে, কারা ফেলেছে, তৃণমূল কংগ্রেস তার ঠিকা নিয়ে বসে আছে। হ্যাঁ, কে ফেলেছে, কারা ফেলেছে, আর যদি মাল ফেলবে কেন? মানুষকে দেওয়ার জন্য তো আমরা, মানুষকে মাল যা আসে, কৃষি আধিকারিক আছেন সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে, সেই মাল মানুষের কাছে, চাষিদের কাছে বিতরণের সুস্থ ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করে তুলেছে।
তো অভিযোগ হইতো বলো ছাগলে কিনা খাই আর পাগলে কিনা বলে, ভোটে হেরেছে, মাথাটা খারাপ হয়েছে, স্বাস্থ্যসাথীর কার্ড আছে, দেখানোর ব্যবস্থা করুন, চিকিৎসার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়ে, চিন্তার কোনো কারণ নেই বিধায়ক সাহেব। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।